হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করব লাচ্চা সেমাই। একটি খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়েছি। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি তৈরি করলাম। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এখানে আমি ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। দুধটা এখানে হালকা ফুটে উঠলে আমি এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো, দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব। এখানে আমি 1/3 কাপ মতন চিনি নিয়েছি। এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। চিনিটা এখানে দেওয়ার পর আমি দুধটাকে একটু হালকা ঘন করে নেব। দুধটা একটু ঘন হলে আমি এর মধ্যে 1 কাপ মতন সেমাই দেবো, যেটা একদম বাজারের প্যাকেট সেমাই, সেটা অনেকে আছে এটাকে ভেজে দেয়, আমি এখানে ভেজে দেইনি, এটা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেমাইটা দেওয়ার পর আমি এটা 2 মিনিট মতন ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দু মিনিট মতন এটাকে ফোটানোর পর আমি এর মধ্যে কাজু কিশমিশগুলো অ্যাড করব। কাজু কিশমিশগুলো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতন দুধটাকে ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দু 3 মিনিট ফোটানোর পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের লাচ্চা সেমাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।